জনপ্রিয় ধারাবাহিক ফিরকিতে ফিরকির আসল মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন মীনাক্ষী ঘোষ। পর্দায় মা হওয়ার অভিজ্ঞতা তার হয়ে গেছে, তবে এবার সেটাই বাস্তবে হতে চলেছে। হ্যাঁ, মা হতে চলেছেন অভিনেত্রী মীনাক্ষী ঘোষ। এই সুখবর আগেও আপনাদের দিয়েছে টলিউড ফোকাস। তবে মা হওয়ার আর বেশি দিন বাকি নেই মীনাক্ষীর। খুব শীঘ্রই মীনাক্ষীর জীবনে আসতে চলেছে তাদের নতুন অতিথি, মীনাক্ষীর জীবনের হয়তো সবচেয়ে প্রিয় মানুষ। আর তাই ন মাসের স্বাদ হলো মীনাক্ষীর। মীনাক্ষীর পছন্দ মতো খাবার সাজিয়ে স্বাদ দেওয়া হলো তাকে, সাথে দারুণ সেজেছিলেন মীনাক্ষী। এবং ন মাসের স্বাদের এই দারুণ কিছু মুহূর্ত তিনি শেয়ার করলেন টলিউড ফোকাস কলকাতার সঙ্গে। দেখে নিন মীনাক্ষীর ন মাসের স্বাদ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।